আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। নতুন একটি ভিডিওতে আপনাদেরকে ওয়েলকাম ভিউয়ার্স। আমি আজকে আপনাদেরকে দেখাবো কম্পিউটারের 5টি টিপস এন্ড ট্রিক্স, যেগুলো এক্সপার্ট লেভেলের ইউজাররা ইউজ করে থাকে, ইন্টারমিডিয়েট লেভেলের। তো সেইগুলো আমি আপনাদেরকে দেখাবো, ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। এবং যারা আমার ফেসবুক পেজে নতুন, পেজটিকে ফলো করে দিবেন এবং ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো আজকের 5টি কাজ কি কি যদি আমি আপনাদেরকে দেখাই, এখান থেকে আমি এমএস ডট ওপেন করলাম। প্রথম কাজটা হচ্ছে কিভাবে নামবিহীন ফোল্ডার তৈরি করবেন। আমরা নর্মালি সবাই ফোল্ডার তৈরি করতে পারি, বাট নামবিহীন। আপনাকে যদি চাকরিতে জিজ্ঞেস করা হয় যে একটা নামবিহীন ফোল্ডার তৈরি করে, নামবিহীন ফোল্ডার, তখন কিন্তু আপনি পারবেন না। নর্মালি আমরা মাউসের রাইট বাটন ক্লিক করলাম, তারপর নিউতে ক্লিক করে এখানে একটা ফোল্ডার নিলাম। এখন এই ফোল্ডারের নাম কিন্তু নিউ ফোল্ডার আছে। তো আমরা ব্যাক স্পেস দিয়ে নামটা কেটে যদি ইন্টার দিই, তাহলে কিন্তু নামবিহীন ফোল্ডার হচ্ছে না, এই ফোল্ডারের নাম কিন্তু নিউ ফোল্ডার শো করতেছে। তো এই ক্ষেত্রে কোনো নাম থাকবে না, নাম ছাড়া ফোল্ডার আপনারা কিভাবে তৈরি করবেন সেটাই দেখিয়ে দেবো। তো এটা তৈরি করার জন্য মাউসের রাইট বাটন ক্লিক করবেন, এখান থেকে নিউতে ক্লিক করবেন, দেন ফোল্ডারে ক্লিক করবেন। তারপর এই নিউ ফোল্ডার লেখা থাকা অবস্থায় আপনি মাউস দিয়ে কোথাও ক্লিক করবেন না, ক্লিক না করে কিবোর্ড থেকে অল্ট্রা বাটন প্রেস করবেন। আমি স্ক্রিনে দেখাই দিচ্ছি, অল্ট্রা বাটন প্রেস করে 255, তারপর অল্ট্রা বাটন ছেড়ে দিবেন, ইন্টার দিবেন। দেখেন নামবিহীন ফোল্ডার কিন্তু এখন হয়ে গেছে। কিভাবে করলেন আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি। আমার উদ্দেশ্য হচ্ছে ভিউয়ার্স আপনার জন্য কাজগুলো শিখতে পারেন এবং কম্পিউটার অনেক এক্সপার্ট হয়ে যান, সেজন্য আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি। আমরা এখানে মাউসের রাইট বাটন ক্লিক করলাম, তারপর এখান থেকে নিউতে ক্লিক করলাম, তারপর এখান থেকে ফোল্ডার নিলাম। এখন আমরা কোথাও ক্লিক করব না, আমরা কিবোর্ড থেকে অল্টার বাটন প্রেস করে রাখবো, তারপর 255 অর্থাৎ 255, 255 আমরা টাইপ করব। টাইপ করার পর অল্টার বাটন তুলে দেবো, তারপর এন্টার দেবো। এই যে দেখেন একটা নিউ ফোল্ডার কিন্তু এখানে হয়ে গেছে। তাহলে 1 নম্বর টিপস এন্ড ট্রিক্সটা আমরা শিখে গেলাম। দ্বিতীয় যে টিপস এন্ড ট্রিক্সটা সেটা কি, সেটা যদি আমরা এখান থেকে দেখি, কিবোর্ডের মাধ্যমে নতুন ফোল্ডার কিভাবে তৈরি করবেন, যেটা আমি এখন দেখালাম আপনাদেরকে। যেমন আমি মাউসের রাইট বাটন ক্লিক করলাম, তারপর নিউ, তারপর ফোল্ডার। এখন আপনাকে বললো যে মাউস বাদে আপনি কিবোর্ডের মাধ্যমে একটা নিউ ফোল্ডার তৈরি করেন, এটাকে আপনারা তৈরি করতে পারেন। যারা পারেন তারা তো আলহামদুলিল্লাহ ভালো, আর যারা পারেন না তারা আজকে শিখবেন। তো কিবোর্ডের মাধ্যমে যদি আপনি নতুন একটা ফোল্ডার তৈরি করতে চান, এই ক্ষেত্রে আপনাকে প্রেস করতে হবে কিবোর্ড থেকে কন্ট্রোল শিফট এন। দেখেন এখানে নিউ ফোল্ডার হয়ে গেছে। আমি কন্ট্রোল শিফট এন যখন প্রেস করলাম, এখানে অটোমেটিক একটা নিউ ফোল্ডার হয়ে গেছে। এখন এখানে আমি যে কোনো একটা নাম লিখতে পারি, আমি আমার নামটা লিখলাম, তারপর ইন্টার দিলাম, আমার নাম হয়ে গেল। তাহলে কিভাবে নামবিহীন ফোল্ডার তৈরি করবেন, তারপর হচ্ছে কিবোর্ডের মাধ্যমে কিভাবে ফোল্ডার তৈরি করবেন, আপনারা আশা করি বুঝতে পারছেন। কিবোর্ডের মাধ্যমে তৈরি করতে হলে আপনাকে কি করতে হবে, কন্ট্রোল শিফট এন প্রেস করতে হবে, তাহলে কিবোর্ডের মাধ্যমে একটা ফোল্ডার হয়ে যাবে। ওকে, তাহলে 2 নম্বর টিপসটা আমরা শেখা হয়ে গেছে। 3 নম্বর টিপস আমরা দেখি, কিবোর্ডের মাধ্যমে কিভাবে মিনিমাইজ করবেন। যেমন আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমার এক্সেল ওপেন আছে, এখানে আমার ওয়ার্ড ওপেন আছে। তো আমরা এখান থেকে মিনিমাইজ করতে হয়, তারপর এক্সেল এখান থেকে মিনিমাইজ করতে হয়। তো আমরা মাউস ছাড়া কিবোর্ডের মাধ্যমে কিভাবে মিনিমাইজ করব, ঠিক আছে? তো কিবোর্ডের মাধ্যমে মিনিমাইজ করার জন্য কিবোর্ডের একটা কমান্ড আছে, একটা বাটন আছে, যেটাতে প্রেস করলে আপনি খুব সহজভাবে সবগুলো প্রোগ্রাম থেকে মিনিমাইজ করে ফেলতে পারবেন। তো সেটাকে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো আমরা কিবোর্ড থেকে উইন্ডোজ এম বাটন প্রেস করব, উইন্ডোজ এম। দেখেন সব মিনিমাইজ হয়ে গেছে, ম্যাজিক না, সত্যি ম্যাজিক। অনেকে জানতেন না, আজকে জেনে ফেললেন। যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক দিয়ে ফেলেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেন। তো আমরা যদি কোনো ফাইল বা কোনো ওয়ার্ড ডকুমেন্ট বা এক্সেল ডকুমেন্ট ওপেন করে রাখি, আমার এখন প্রয়োজন যে সবগুলো থেকে আমাকে মিনিমাইজ করতে হবে। তো সেই জন্য আমরা কি করব, কিবোর্ড থেকে উইন্ডোজ এম বাটনে প্রেস করব, তাহলে মিনিমাইজ হয়ে গেল। তাহলে 3 নম্বর টিপস এন্ড ট্রিক্সটা আপনারা শিখে ফেললেন। তারপর আছে কম্পিউটার রানিং সফটওয়্যার কি কি ওপেন আছে, কিভাবে বের করবে। যেমন এখানে আমি দেখতে পাচ্ছি টাস্ক বারে যদি আমি ক্লিক করি, আমার এখন বর্তমানে ওপেন আছে এক্সেল, তারপর ওপেন আছে ওয়ার্ড। এখন যদি আমরা কিবোর্ডের মাধ্যমে দেখতে চাই যে কি কি ওপেন আছে, তাহলে আমরা প্রেস করবো কিবোর্ড থেকে অল্ট বাটন এবং ট্যাব বাটন। আমি স্ক্রিনে দেখাই দিচ্ছি, অল্টার বাটন প্রেস করে ট্যাব বাটন প্রেস করবেন। দেখেন কি কি ওপেন আছে, আপনি দেখতে পারতেছেন। অল্টার বাটন ট্যাব করে, অল্টার বাটন প্রেস করে ট্যাব বাটন প্রেস করবেন। এখন আপনি অ্যারো বাটন দিয়ে ওয়ার্ডে যেতে পারবেন, এক্সেলে যেতে পারবেন। আপনি অ্যারো বাটন দিয়ে অল্টার ট্যাব আবার প্রেস করলাম, এখন অল্টার বাটন প্রেস করে রাখবেন, এখন আবার এক্সেলে যেতে পারবেন, আবার এখন ওয়ার্ড আসতে পারবেন। এই যে ওয়ার্ডে চলে আসলো। তো এইভাবে কিন্তু আপনারা চাইলে অল্টার বাটনের মাধ্যমে এবং ট্যাব বাটনের মাধ্যমে আপনার কম্পিউটারে কি কি রানিং সফটওয়্যার আছে সেটা খুব সহজভাবে দেখতে পারবেন। আশা করি আপনাদেরকে বোঝাতে পেরেছি। 5 নম্বর যে টিপস এন্ড ট্রিক্সটা সেটা হচ্ছে চেকবক্স। যেমন নর্মালি এখানে আমি এগুলো ক্লোজ করে দিলাম, ধরেন আমি এখানে আরো কয়েকটা নিউ ফোল্ডার তৈরি করলাম, হ্যাঁ নিউ ফোল্ডার তৈরি করলাম, তারপর আরো কয়েকটা নিউ ফোল্ডার তৈরি করলাম। এই যে ফোল্ডার গুলো আমি তৈরি করতেছি, এই যে ফোল্ডার গুলো আমি তৈরি করছি, এখানে এখানে যে ফোল্ডার গুলো আপনারা দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, তো আমার দরকারি সবগুলো ফোল্ডার কে এক একটা করে, যেমন এখানে একটা আছে, এখানে একটা আছে, এখানে একটা আছে, এখন আমার সবগুলাকে সিলেক্ট করতে হবে। তো নর্মালি আমরা কি করি,
কন্ট্রোল চেপে সিলেক্ট করি, এই যে কন্ট্রোল চেপে সিলেক্ট করলাম, কন্ট্রোল চেপে সিলেক্ট করলাম, কন্ট্রোল চেপে সিলেক্ট করলাম, আমি কিন্তু কন্ট্রোলের চাপ দিয়ে ধরে রাখছি, তারপর কার্সর পয়েন্ট দিয়ে সিলেক্ট করতেছি, এই পাঁচটা কিন্তু সিলেক্ট হয়ে গেছে। এখন রাইট বাটন ক্লিক করে ডিলিটে ক্লিক করলে কিন্তু এই পাঁচটা ডিলিট হয়ে যাবে। এখন আপনার হয়তো বা কিবোর্ডটা নষ্ট বা আপনার কিবোর্ড নাই, আপনাকে বললো যে মাউস দিয়ে এরকম একটা একটা করে সিলেক্ট করার কোনো সিস্টেম আছে কিনা। নর্মালি একটা সিলেক্ট করলাম, তারপর আজ আমি ক্লিক করলাম, এই সিলেক্টটা কিন্তু চলে গেছে, কিন্তু আমি চাচ্ছি এটাও সিলেক্ট থাকবে, এটাও থাকবে, এটাও থাকবে, এটাও থাকবে, এটা থাকবে, সবগুলো থাকবে। তো এটা করার জন্য আমাদের চেক বক্স আইটেম নামে একটা অপশন আছে, এটা আমাদের কম্পিউটার আনতে হবে। তো এটা কিভাবে আনবেন আমি দেখিয়ে দিচ্ছি। এটা আনার জন্য আপনারা কি করবেন, আপনার কম্পিউটারে উইন্ডোজ 11 হোক বা 10 হোক বা 7 হোক, 7 আনতে পারবেন। তো উইন্ডোজ 10 বা 11 এর সিস্টেমটা একই রকম, আপনারা ডিস পিসির ভিতরে যাবেন, ডিস পিসির ভিতরে যাওয়ার পরে এই যে ফোল্ডার এটার মধ্যে ক্লিক করবেন, তারপর এখান থেকে ভিউতে ক্লিক করবেন, ভিউতে ক্লিক করার পর এখান থেকে আপনারা শোতে ক্লিক করবেন, তারপর এখান থেকে চেক বক্স আইটেম চেক বক্স এখানে ক্লিক করে দিবেন। তাহলে চেক বক্সটা এখন চলে আসলো, দেখেন এখন কিন্তু চেক বক্সের মাধ্যমে আমরা ক্লিক করে দিলাম। আপনাদের ক্ষেত্রে লেখা থাকবে ভিউ, তারপর এখান থেকে ফোল্ডার সার্চ এন্ড অপশনে যাবেন, তারপর একটা ভিউ উইন্ডো আসবে, এখান থেকে ভিউতে ক্লিক করে চেক বক্স আইটেমে ক্লিক করে দিলে আপনাদের ক্ষেত্রে চেক বক্সটা চলে আসবে। এটা উইন্ডোজ 11, সেজন্য এটার সেটিংস একটু অন্যরকম। তো আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে, যদি ভিডিওটা আপনাদের ভালো লাগে অবশ্যই পেজটিকে ফলো করে দিবেন। তো দেখেন এখানে পাঁচটা ফোল্ডার আমরা সিলেক্ট করে ফেলছি, রাইট বাটন ক্লিক করলাম, এখন এখান থেকে আমরা ডিলিট করে দিলাম, এগুলো ডিলিট হয়ে গেছে। তো এই ছিল ভিডিওটি, এক্সপার্ট লেভেলের পাঁচটি কাজ। আশা করি আপনাদের অনেকেরই অজানা বা যাদের জানা তারা তো না দেখলেও চলবে, যারা জানেন না ভিডিওটা দেখবেন। আর এরকম ভিডিও পেতে আমার ফেসবুক পেজটিকে ফলো করে দিবেন, ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। কথা হবে অন্য একদিন নতুন কোনো ভিডিও নিয়ে। আজকের মতো বিদায়, আসসালামু আলাইকুম।